মহিষীর ছানাটিকে নিয়ে জ্যান্ত পুঁতে দিয়ার। এই খালু রাক্ষসীর হার অনেক চালিয়েছিস, এখন জমের দুয়ারে যা। না না, আমি কিছুতে বিশ্বাস করতে পারবো না। এতদিন ধরে একসঙ্গে থাকলাম, আমি আমি রানী রূপমতিকে চিনতে পারলাম না। আর তাছাড়া দৈববাণী কখনো মিথ্যে হয় না মা। আমার সন্তান কিরণমালা একমাত্র যে রাক্ষসদের হাত থেকে রাজ্যকে এই পৃথিবীকে রক্ষা করতে পারে। রূপমতি যদি সেই সন্তানকে জন্ম না দিতে পারে তাহলে? সত্য মহারাজ, আপনার সন্তান কিরণমালাই এই রাজ্যকে রক্ষা করবে রাক্ষসদের হাত থেকে। কিন্তু একবার ভেবে দেখুন তো মহারাজ, দৈববাণীতে কি বলা ছিল? রাজা বিজয় এবং রানী রূপমতির কন্যা কিরণমালা, নাকি শুধু রাজা বিজয়ের কন্যা কিরণমালা? ঠিক, রাজা বিজয়ের কন্যা কিরণমালা, রানী রূপমতির কোনো উল্লেখ ছিল না দৈববাণীতে। উল্লেখ থাকতে পারে না রাজমাতা, কারণ রূপমতি তো নিজেই রাক্ষসী। তার সন্তান কি করে রাক্ষসদের ধ্বংস করবে? রানী রূপমতির গর্ভে কিরণমালার জন্ম কখনোই হতে পারে না রাজমাতা। সে একের পর এক কাঠের পুতুলের জন্ম দেবে। তাহলে উপায়? উপায় আছে রাজমাতা। সাত সমুদ্র 13 নদী পেরিয়ে দূরের পাহাড় ছাড়িয়ে দেবান্তরের মাঠ পেরিয়ে আছে এক রাজ্য অরূপনগর। সেই রাজ্যের রানীর কন্যা সন্তান জন্ম নেওয়ার সময় আমি ছিলাম তার ধাই মা। তার রূপ গুণের বর্ণনা আমি আপনাকে বলে শেষ করতে পারবো না রাজমাতা। আমি হলফ করে বলতে পারি, সেই রাজকন্যা কলাবতী এই রাজ্যের রানী হবার যোগ্য। কি সেই রাজার নাম? আজই তাকে আমি চিঠি পাঠাবো। সেই রাজাও নেই, সেই রাজত্ব নেই। রাক্ষসেরা তাদের ধ্বংস করে দিয়েছে, রাজা রানীকে হত্যা করেছে। শুধু ঈশ্বরের অসীম কৃপায় বেঁচে গেছে রাজকন্যা কলাবতী। কোথায় কোথায় খুঁজে পাবো তাকে আমি? কোথায়? রাজমাতা, আমি জানি সে কোথায় আছে। আপনি যদি আদেশ দেন আমি তাকে খবর দিতে পারি। এক্ষুনি কেন এসব? আমাকে ভাবতে একটু সময় দাও। সময় নেই, একেবারে সময় নেই রাজা বিজয়। আর অপেক্ষা করলে চলবে না। রাজকন্যা কলাবতীকে খবর পাঠাও, আমি একবার তাকে দেখতে চাই, একবার তাকে দেখতে চাই। তাই কথা আজ্ঞা রাজমাতা। শ্রীকাল ভাঙ, ঝন 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 শ্রীকাল ভাঙ, মুক্তির খবর ওই আসে। এতদিনের তুর পাবো, হাত ছড়াবো আকাশে, হাত ছড়াবো আকাশে, হাত ছড়াবো আকাশে। এতদিনের তুর পাবো, হাত ছড়াবো আকাশে। অন্ধকারে গেল দিন, এবার সবাই পেলাম ছাড়। সাবধানে থাক মানুষ যত, বটকে দেব সবার খার, বটকে দেব সবার খার। এলাটিং আর বেলাটিং, এলাটিং আর বেলাটিং,
করছি সবাই হাউ মাউ এবার জবর বদলা নেব মানুষ মানুষ কন্ঠ পাও 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 এতক্ষণে হয়তো ওই জমের কোলে চড়ে হাত পা নেড়ে খেলতে লেগেছে গো। রাক্ষস বংশকে ধ্বংস করবে মালা। আমার কিন্তু লক্ষণ ভালো ঠেকছে না বুঝলি, বলে ভাব সারাটা দিনে একটা জালে মাছ উঠবে না এমন কখনো হয়। চল ঘরে ফিরে যাই, ছেলে দুটো একা ঘরে রয়েছে। চল, কিন্তু ভেবেছিলাম আর জালে যে কটা মাছ উঠবে সেগুলো বেঁচে পড়তে যে পয়সা হয় দাদি তোর ওই বোচানাকে একটা ফুল করে দেবো। মরণ আরে ভারী মতো কি একটা যেন প্রাণ পড়তেছে। ভালো করে হাল ধর, হাল ধর, দেখি কি আছে। আরে বাপরে বেজায় ভারী রে, দেখি কি আছে এত বড়। Thank you.
কেন? আমি তো আতুর করেছিলাম। কি হয়েছিল আতুর করে? কিরণমালা, কিরণমালা, আমার কিরণমালা, তাহলে বিচার কার্যটা শুরু করি। কিছু বলছেন মহামন্ত্রী? মহারাজ কি অসুস্থ বোধ করছেন? তাহলে আজকের সবার কাজ স্থগিত থাক। না না, স্থগিত থাকবে কেন? প্রজারা এসেছেন তাদের অসুবিধে নিয়ে। মহারাজের জয় হোক। নিবেদন মহারাজ। কি সংবাদ প্রহরী? দুঃসংবাদ মহারাজ, রাজবাড়ির হাতিশালে দুটি হাতি এবং ঘোড়াশালে তিনটি ঘোড়ার মৃত্যু হয়েছে। সে কি, কিভাবে? নিদারুণ দুঃসংবাদ মহারাজ। সপ্তদিঘি গ্রামের কয়েকটি শিশু দিঘির পাড়ে খেলা করছিল, কিছুক্ষণ আগে তাদের মৃতদেহ পাওয়া গেছে। রক্তশূন্য শরীর, গলায় তাদের দাঁত বসানো চিহ্ন। আমি তো মহারাজকে আগেই বলেছিলাম। এবারে বিশ্বাস হলো তো আমার কথাটা? মহারাজ, মহারাজ, আমি আমার কিরণমালাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। কি সব পুলিশে কাণ্ড দেখেছিস? অন্তর্মহল ছেড়ে একেবারে রাজসভায় এসে হাজির হয়েছে। আপনি কি জানেন? একি একি করলেন আপনি মহারাজ? আপনি আমাকে শাস্তি দিন, আমাকে নিজের হাতে প্রাণদণ্ড দিন, কারাগারে নিক্ষেপ করুন, নির্বাসন দিন। কিন্তু এছাড়া আমার আর করার কিছুই ছিল না। এ আমি কি শুনলাম? রানী রূপমতী নাকি রাজসভায়? কি কি হয়েছে ও রূপমতী? কি হয়েছে মা? রূপমতী,
রাজমাতা, দেখতে পাচ্ছেন হাতে কত বড় বড় নখ? দেখুন দেখুন মহারাজ, রাক্ষসী রাজাকে আক্রমণ করতে যাচ্ছিল, তাই তাকে আঘাত করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। দাই মাই আমাকে বলেছিল ও মানুষ নয়, ও রাক্ষসী। ছোট রূপমতি রাক্ষসী, তুই বিশ্বাস করিস এসব কথা? আমার মনে হচ্ছে কি বলতো, নিশ্চিন্ন হয়ে যেতে পারে। ওর জন্য অচিনপুর রসাতলে যাবে। রাজমাতা, এতটা বিচলিত হলে চলবে না মহারাজ। ঠান্ডা মাথায় পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নিন। এতদিন আমরা মহারানী রূপমতিকে দেখেছি মঙ্গলময় মাতৃমূর্তি হিসেবে, তার কল্যাণী লক্ষ্মী রূপটি আজ এত সহজে ভুলে গেলে চলবে না মহারাজ। এর পেছনে হয়তো কোনো গভীর চক্রান্ত থাকতে পারে। আমাকে মার্জনা করবেন রাজপুরোহিত, কিন্তু ওরা খুশি ও মানুষ হতে পারে না। একটা কোনো বিহিত করো বিজয়, বিজয়। কিন্তু মা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে যদি অবিচার করা হয়? রাজপুরোহিত তো ঠিক কথাই বলছেন, হতেও তো পারে এর পেছনে কোনো গভীর চক্রান্ত রয়েছে। না না মা, আমি আমি বিশ্বাস করতে পারছি না। অপরাধ দেবেন না মহারাজ, আজ যা ঘটল সকলেই তা দেখেছে, প্রজারাও উপস্থিত। এই ঘটনার খবর রাজ্যে দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়বে মহারাজ। এ রাজ্যের রানী মাকে প্রজারা প্রত্যেকে ভালোবাসে। মহারাজ, মহারাজ আপনি কেন বুঝতে পারছেন না, আজ কতজন শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে, তাদের গলায় দাঁত বসানোর চিহ্ন পাওয়া গেছে। প্রজারা ভাবছে এ রাজ্যে আবার রাক্ষসদের আক্রমণ শুরু হয়ে গেছে। প্রজাদের মঙ্গলের জন্য আপনাকে একটা ব্যবস্থা তো করতেই হবে মহারাজ। মহামন্ত্রী ঠিকই বলেছেন মহারাজ, প্রজাদের নিরাপত্তার প্রশ্ন সবার আগে। আজ যদি আপনি এর কোনো একটা বিহিত না করেন, তাহলে হয়তো প্রজারা ভুল ভাবতে পারে। মহারাজ, প্রজা বিদ্রোহ শুরু হয়ে যেতে পারে। থামুন মহামন্ত্রী, আর কিচ্ছু বলতে হবে না আপনাকে। কোটাল মহারাজ, প্রহরীদের বলুন রানী রূপমতিকে পাহাড়ের ওপরের কারাগারে বন্দী করে আসতে। আমাকে ছেড়ে
ছাড়া যে আমার এক দণ্ড চলে না। চলো চলো পাল্টাই।